অরিজিৎ এসেই তাকে বলেন তিনি ভীষণ রকম দুঃখিত এই 10 মিনিট অপেক্ষা করানোর জন্যে। হ্যাঁ ঠিকই শুনেছেন, অরিজিৎ সিং এই মুহূর্তে গোটা বিশ্ববন্দিত গায়ক। তিনি দুঃখ প্রকাশ করেছেন দেরিতে আসার জন্যে, আর সেটাও মাত্র 10 মিনিট। অথচ এটা তো একটা প্রচলিত ধারণাই যে তারকা মানেই তারা দেরি করবেন। তবে না, অরিজিৎ তো চিরকালীন ব্যতিক্রম। কিন্তু ঠিক কি ঘটেছিল আসুন জানাই। অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন গায়িকা পৌশালী ব্যানার্জি। তাকে প্রত্যুত্তরে যা বললেন অরিজিৎ, শুনলে চমকে যাবেন আপনিও। আর 5টা মানুষের মতোই পৌশালীও অরিজিৎ সিং এর প্রচন্ড রকম ফ্যান। তার খুব ইচ্ছে ছিল একবার সামনে থেকে এই মানুষটার সঙ্গে কথা বলবেন, চেষ্টাও চালিয়েছিলেন, আর তারপর সুযোগ এসে গেল। অরিজিতের এলাকার কাছাকাছি অনুষ্ঠান করতে যান তিনি। অরিজিতের টিম তাকে জানিয়েছিলেন তারা চেষ্টা করছেন। পৌশালী যখন মঞ্চে গান গাইছেন তখন তিনি জানতে পারেন সব ব্যবস্থা হয়ে গিয়েছে, অবশেষে দেখা হবে প্রিয় মানুষটার সঙ্গে, প্রিয় গায়কের সঙ্গে। তিনি রওনা দেন জিয়াগঞ্জের উদ্দেশ্যে। নির্দিষ্ট জায়গায় গিয়ে তাকে মিনিট 10 মতো অপেক্ষা করতে হয়। অরিজিৎ এসেই তাকে বলেন তিনি ভীষণ রকম দুঃখিত এই 10 মিনিট অপেক্ষা করার জন্যে। হ্যাঁ ঠিকই শুনেছেন, অরিজিৎ সিং এই মুহূর্তে গোটা বিশ্ববন্দিত গায়ক। তিনি দুঃখ প্রকাশ করছেন দেরিতে আসার জন্যে, আর সেটাও মাত্র 10 মিনিট। অথচ এটা তো একটা প্রচলিত ধারণা যে তারকা মানেই তারা দেরি করবেনই। কিন্তু না, অরিজিৎ বরাবরই ব্যতিক্রম। চোখের সামনে এভাবে অরিজিৎকে দেখে তখন কার্যত বাক্যহারা পৌশালী। তিনি অরিজিৎকে বলেন এখানে আসার আগে তিনি বেশ প্র্যাকটিস করেছেন, আর তারপরই অরিজিতের উত্তর ছিল চমকে দেওয়ার মতো। অরিজিৎ বলেন তারা দুজনেই শিল্পী, আর তাদের মধ্যে অনুশীলনের তো কোনো বিষয়ই নেই। পৌশালী ঠিক কী ধরনের গান করেন তা জানতে চান অরিজিৎ। পৌশালী লোকগান করেন, আর দারুণ মুগ্ধ হয়ে অরিজিৎ তাকে একসঙ্গে কাজ করার কথাও বলেন, কারণ লোকগান আমাদের ঐতিহ্য, আর তাকে তো সংরক্ষণ করতেই হবে, তাকে বাঁচিয়ে রাখতে হবে, আর তাই শিল্পীদেরই এগিয়ে আসতে হবে। সেদিন প্রায় 40 মিনিট ধরে কথা হয় তাদের। পৌশালীকে অরিজিৎ জানান আসলে তিনি গান ছাড়া কিছুই জানেন না, কিছু পারেন না। গানই তার অস্ত্র, গানই তার শক্তি। অরিজিৎ আরও জানান যে জিয়াগঞ্জে থাকতে ভীষণ ভালো লাগে তার। বাবার সঙ্গে থাকতে পারেন এটাই তো সব থেকে বড় কথা। সেদিন তার স্ত্রী কোয়েলের ব্যবহারেও ভীষণ আপ্লুত হয়ে যান পৌশালী। তিনি ভাবতেই পারেননি যে অরিজিৎ এবং তার স্ত্রী এতটা মাটির মানুষ। এর আগেও শিল্পী ইমনও সামনে এনেছিলেন অরিজিতের এই ডাউন টু আর্থ মানসিকতাকে। আমরা জানতে পেরেছিলাম যে এলাকার এক রিক্সাওয়ালা তার বন্ধু। হ্যাঁ, অরিজিতের জন্য এটাই তো স্বাভাবিক, এটাই তো অরিজিৎ, যিনি সত্যি মাটিতে পা রেখে চলেন। কারণ অরিজিৎ জানেন মাটির সঙ্গে বন্ধুত্ব আসলে কতটা দামি।